কেউ বলে সিরামিক কোটিং করতে, কেউ বলে পলি করতে, আসলে কোনটা বেশি ইফেক্টিভ? ওইখানে একটা ফেজার মোটরসাইকেল আছে, এটার টপ স্পিড ছিল শুনলে একটু হাস্যকর মনে হতে পারে 17। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বিকালবেলা একটু বের হলাম, আমার একটা ছোট ভাই আছে ফাহিম, ওর একটা সিভিয়ার রেপসল আছে, ওটাতে ও বছরখানেক আগে পলি করেছিল, আজকে পলিটা তুলবে। তো আমি ওখানে যাচ্ছি, আসলে এক বছর একটা পলি ইউজ করার পর রেজাল্টটা কী হয় সেটা দেখতে, কারণ একটা বিষয় নিয়ে অনেক কনফিউশন আছে আমাদের এখানে। কেউ বলে সিরামিক কোটিং করতে, কেউ বলে পলি করতে, আসলে কোনটা বেশি ইফেক্টিভ? আমি রিসেন্টলি বাইক কিনেছি, এক মাস হয়েছে, তাই আমিও ভাবতেছি কিছু একটা করবো, পলি করবো অথবা সিরামিক কোটিং করবো। তো কিছু কিছু ভাইরা আমাকে সাজেস্ট করতেছে পলি করার জন্য, কেউ আবার সিরামিক কোটিং করার জন্য। বাট আজকে গিয়ে ওর পলি তোলার পর রেজাল্টটা দেখবো, কারণ অনেকদিন পলিটা ইউজ করছে, অলমোস্ট 1 ইয়ার। তো পলিটা তোলার পর যদি দেখি যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে মেবি পলি করবো। আর যদি দেখি যে না, পলিটা তোলার পর কোনো ঝামেলা হয়েছে, তাহলে একবার ভেবে দেখবো যে আসলে পলি করব নাকি সিরামিক কোটিং করব। তো এখন যাচ্ছি আমাদের বাসা থেকে খুব পাশি বাড্ডা, এটাকে বলে গুদারাঘাট, এখানে একটা নতুন বাইকার শপ আছে, নামটা আমার মনে নাই, ওখানে গেলেই আমরা দেখতে পারবো। তো ওখানে ওদের থেকে পলিটা তুলবো। বাড্ডাতে এই দিকটা আসলে বাইকের শপ একটু কম, মিরপুর বা বংশালে যেরকম অনেক বাইকের শপ থাকে, এখানে তেমন একটা নাই, বাট রিসেন্টলি কিছু কিছু হচ্ছে। তো দেখি আজকে যে শপটা যাব, ওখানে ওরা কেমন সার্ভিস দেয় ওটা দেখে নেই। ওই শপটায় মেবি আসলে অনেক অ্যাক্সেসরিজও পাওয়া যায়, নতুন দিয়েছে, আমি একবার দুইবার গিয়েছি, বাট ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বাট এই এই ব্লগে যদি বাড্ডার কেউ দেখে থাকেন, হয়তো বা ব্লগটা তাদের জন্য হেল্পফুল হবে। তাহলে ছোটোখাটো জিনিসপত্র লাগলে আসলে মিরপুর বংশালে এত দূর না গিয়ে এখান থেকে আপনারা নিতে পারবেন। ফাহিম মেবি আমার আগেই পৌঁছে গেছে, আমাকে আগেই কল দিয়েছিল, বাট আমি একটু লেট করে বের হয়েছি। এই যে শপটা রাইডার্স লেন, ফাহিম তোলা শুরু করে দিছো? আচ্ছা আচ্ছা, কালার ঠিক থাকবে তো? দেখি কতক্ষণ লাগে, কতক্ষণ লাগবে ভাই, ভাই কতক্ষণ লাগবে? 1 ঘন্টা না? এই হলো আমাদের ওনার। হ্যাঁ, কেমন আছেন? আছেন, এই তো। দুপুরে বন্ধ করেন না দোকান? না, খোলা থাকে না? আর শপটা অনেক সুন্দর অর্গানাইজ, এখানে আপনি হেলমেট পাবেন, আর তাছাড়া আর যত ইঞ্জিন অয়েল আছে সবগুলো পাবেন। তো একটু আমরা বাইকের যে ওনার ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিব যে এখানে আসলে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। আমাদের শপের নাম হচ্ছে রাইডার্স লেন, এটার অ্যাড্রেস হচ্ছে মধ্যবাড্ডা গুদারাঘাট লিঙ্ক রোড শাহি মহিবর্তার গলি 4 নম্বর রোড 6 নম্বর বাসা। আর আমাদের এখানে মূলত বাইকের অ্যাসেসরিজ, পার্টস, সার্ভিস, ওয়াশ, ফোম ওয়াশ সব কিছুই করা হয়। আপনাদের আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাতে চাই, আমাদের এখানে বাজারের অলমোস্ট জনপ্রিয় যে ইঞ্জিন অয়েলগুলো আছে, আপনার লিকুমলি, ইয়ামাহা লুব, মোটুল, দেন আপনার সুজুকি 1300 ML ইঞ্জিন অয়েল,
মোটর এক্স, এগুলো সব অথেন্টিক ইঞ্জিন অয়েল পাওয়া যায়। আচ্ছা, যেগুলো কম বেশি লাগে আমাদের, যেমন সিবিআর এর লাগে 1100 ml, বা সিবিআর এর আপনার 1200 ml, 1200 ml, আচ্ছা 1200 ml ইঞ্জিন অয়েল আমার কাছে ছিল আপনার হোন্ডা SPX। হ্যাঁ, সেটা এই মুহূর্তে অ্যাভেলেবল নেই, কিন্তু নেক্সট উইক বা এই সপ্তাহের মধ্যে আপনারা আবার পেয়ে যাবেন। হ্যাঁ, এছাড়া আমাদের এখানে আপনার হোন্ডার মাস্টার সার্ভিস থেকে শুরু করে ইঞ্জিন ওভারহোলিং, হ্যাঁ এভরিথিং কাজ করা হয়। ওইখানে একটা ফেজার মোটরসাইকেল আছে, ওইটার ইঞ্জিন ডাউন দেওয়া হয়েছে। এটার ইঞ্জিনের সমস্যা ছিল, কোনো এটার টপ স্পিড ছিল শুনলে একটু হাস্যকর মনে হতে পারে 17। হ্যাঁ, তো আল্লাহর রহমতে এটার ইঞ্জিনের কাজ হচ্ছে। হ্যাঁ, তো আমরা কাস্টমারকে ওইভাবে মানে স্যাটিসফাই করার জন্য এই কাজগুলো হাতে নিই। হ্যাঁ, এখন থেকে আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আগে 6 দিন খোলা থাকে। সকাল 10টা থেকে রাত 10টা। আমাদের জি ইনশাল্লাহ, এছাড়াও আমাদের ফেসবুক পেজের সাথে চাইলে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন, রাইডার্স লেন। আর আমাদের এখানে যে ইঞ্জিনিয়াররা আছে, যে টেকনিশিয়ানরা আছেন, এরা আমাদেরই খুব কাছের পরিচিত। হ্যাঁ, এটা সত্যি কথা, যেটা হচ্ছে যে যে কোনো ধরনের সমস্যা সলভ করার জন্যই আমরা মানে পুরাতন লোক নিয়েই আমরা কাজ করতেছি, যাতে একটা মোটরসাইকেল হয়ে থাকে কি এই মোটরসাইকেলটা একটা মেকানিক দেখতে দেখতে ওর মতন করে মনে করে। সেই জন্য আমাদের এই এলাকায় যে মানে এখানে যারাই মেকানিক আছেন তারা সব পুরনো মেকানিক। আবার কিছু ওইখানে আপনার কিছু হেলমেটের কালেকশন আছে দেখতে পারেন। আবারও ধন্যবাদ জানাবো ভাইয়া আপনাকে এত সুন্দরভাবে সব কিছু ব্রিফ করার জন্য। আসলে এখানে বাইক রিলেটেড যত মানে অ্যাক্সেসরিজ আছে মোটামুটি আপনারা সবগুলোই পাবেন এখানে, কিরিং থেকে শুরু করে কিরিং, ডাস্ট কভার, প্লাস ট্যাঙ্কের স্টিকার, তারপর ডাস্ট, আচ্ছা আচ্ছা ডাস্ট কোট, আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে খুব জনপ্রিয় ডাস্ট কোট, যাদের বাইক নিয়ে খুব ফ্যাসিনেশন আছে, লং রাইড করেন। আচ্ছা আচ্ছা, এটা না দারুন ওয়েদার ব্র্যান্ডের ডাস্ট কোট। আচ্ছা, এটা আমরা একটা নিয়েছিলাম, এটা আসলে খুবই মানে ভালো ভালো একটা ফিডব্যাক দেয়, কারণ অনেক জায়গায় থাকে যে অনেকগুলো ইউজ করার ফলে একবার রাইড করলে ছিঁড়ে যায়, অনেক আছে একটু কম দামি বা লো কোয়ালিটি, বাট এইটা দিয়ে আমরা অনেক ট্যুর দিয়েছি, হাইওয়ে কয়েকটা ট্যুর দিয়েছি, একদম যেভাবে নিয়েছি সেভাবেই ছিল, মানে কোনো প্রবলেম হয় না, কোয়ালিটি খুবই ভালো। আর আপনার এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে, যে জিনিসটাই আনেন একটা কোয়ালিটি সম্পন্ন জিনিস আনেন, যে নর্মাল কোনো জিনিস আনেন না। সব কিছু আমি আগে নিজে একটা ইউজ করার চেষ্টা করি যতটুকু পারা যায়, নিজে ইউজ করে দেন ওটা আমি সম্পর্কে জেনে তারপরে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। এটাই করা উচিত, এটা যদি সবাই করতো তাহলে আর আসলে কোনো প্রবলেম হইতো না। আর বাড্ডাতে একটা প্রবলেম ছিল, আগে যে সবগুলো ছিল তারা মানে অতিরিক্ত বেশি দাম নিত, মানে কেনার মতো অবস্থা থাকতো না, আমাদেরকে মিরপুর বংশালী গিয়ে কিনতে হতো, কিন্তু এবার আমি এখানে দেখলাম যে না এখানে যে প্রাইসটা আছে আমার কাছে এই প্রাইসে। হ্যাঁ, এটা আমি দেখলাম যে এখানে প্রাইসটা ঠিক আছে, এর জন্য আমরা আসতে পারি। তো হ্যাঁ, এটার প্রাইসটা একটু বলেন। এটার প্রাইসটা হচ্ছে 750 টাকা। আচ্ছা, এটার প্রাইসটা 750 টাকা, খুবই খুবই ভালো, মানে প্রাইস হিসেবে জিনিসটা খুবই ভালো, এবং আপনারা মিরপুর বংশালের মতোই এখানে দাম পাবেন, যে কোনো সময় চলে আসতে পারেন ভাইয়ের কাছে। আমাদের এখানে কাজ শেষ, এবার চলে যাব। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, দেখা হবে, আল্লাহ হাফেজ। এই বাইকার্স শপটাতে আসতে হলে আপনাদের এখান দিয়ে ঢুকতে হবে, শাহী মুড়ি ভর্তা অনেকে চেনেন, এখান দিয়ে ঢুকতে হবে। সো পলি উঠানোর পর দেখলাম যে কোনো প্রবলেমই হয়নি, একদম গাড়ির নতুনের মতো, তাই ডিসিশন নিলাম যে আমিও পলি করে ফেলবো, সিরামিক কোটিং আর করাবো না, আর পলিতে খরচটাও কম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব, আশা করি দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সাবধানে রাইড করুন, আল্লাহ হাফেজ।